কদম শহরের প্রাণকেন্দ্র নগরীর চকবাজার ওয়ার্ডের নবাব সিরাজদুল্লাহ রোডের চন্দনপুর অংশত অবস্থিত চন্দনপুরা জামা মসজিদ। বাংলাত মোগল আমলত এই দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পর ভিত্তিপ্রস্তর গড়া হই বলে ধারণা করা হইল। মূলত ব্রিটিশ শাসনামলত 1870 সালত মোগল স্থাপত্য ঘরানার এই মসজিদটান প্রতিষ্ঠা করা হয়। মাস্টার হাজি আব্দুল হামিদ এই মসজিদ প্রতিষ্ঠা করে বলি তার নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয় হামিদিয়া তাজ মসজিদ। চট্টগ্রামের অতীত ঐতিহ্যের নিদর্শনের মধ্যে দৃষ্টিনন্দন কারুকার্যময় শৈল্পিক মানসম্পন্ন চন্দনপুরা মসজিদটানোর যশ খ্যাতি দেশ বিদেশত ছড়াই গিয়ে ইয়ান ছাড়াও জাপানের এশিয়া ট্রাভেল ট্যুর ম্যাগাজিনের প্রচ্ছদত এই মসজিদের ছবিও ছাপানো হয়ে বিদেশি পর্যটকের অন্যতম আকর্ষণ এই মসজিদ। প্রত্যেকদিন বহু পর্যটক আইয়ে এই মসজিদটানোর সৌন্দর্য আর নকশা খোদাইয়ে নির্মাণ শৈলী সাইবার লাই। ব্রিটিশ শাসনামলত এই মসজিদ নির্মাণ করা হইল আব্দুল হামিদের পরবর্তী বংশধরল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালত নতুন এই রূপ দিবার লাই সংস্কার কাজ শুরু করে আর জিয়ান সম্পন্ন হয় 1950 সালের একে। মসজিদের নাম হল হামিদিয়া তাজ মসজিদ, মানুষের চন্দনপুর মসজিদ হিসেবে পরিচিত। পুরানোতে যাতে মসজিদ প্রতিষ্ঠা 1870 সালত, এরপরে 1950 সনত আইয়ারে ইয়ান আবার সংস্কার করছি। 1946 মধ্যে হাস শুরু হয়ে 50 যাই হাস শেষ হই এর মধ্যে দিয়ে 1950 মধ্যে আইয়ের এর হইয়া। দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে দেশি বিদেশি অভিজ্ঞ হারিগরল এই মসজিদ নির্মাণ হাস সম্পন্ন করে আর ভারতের বিভিন্ন রাজ্যতন এই মসজিদের নির্মাণ সামগ্রী সংগ্রহ করা হইল বলে জানা যায়। নকশা যারা গজ্জি আর জিয়ান শুননি এনদি তারা ইনারা যারা গজ্জিন ব্যাগ ওই বাইরের মিস্ত্রি হল আছে ক্যালকাটার মিস্ত্রি অকল। এই মসজিদত সর্বমোট 15 গম্বুজ আছে। মসজিদের বড় গম্বুজ সহ বিভিন্ন স্থানত নকশার হাজত ব্যবহার করা হয়ে 10 টন ফিতল আর কেউ কেউ হয় 16 মন ফিতল। আর এই মসজিদে কুম্বুজন মসজিদ যেগুন ফাট ফাট দেখা যায় উন বেগুন ফিতল ফাট ফাট আছে। নিচেও আছে পুরো মসজিদে প্রায় 16 মন ফিতল আছে, নিচেও ফিতল আছে। দরজার উদ্দি আর সামনে যেগুন আছে যেগুন দরজার উদ্দি যেগুন বর্তমানে পরিবেশের বিরূপ প্রভাবের হারণে বিশেষত বায়ু দূষণের ফলে এই দৃষ্টিনন্দন স্থাপনা হওয়া বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত। মসজিদটানোর সামনাসামনি একখান ফায়ার সার্ভিস কেন্দ্র আছে। এই কেন্দ্রর লাল ভবন নানো ইংরেজ স্থাপত্য শৈলীর একখান ঐতিহাসিক নিদর্শন। দর্শক আজ এ পর্যন্ত চট্টগ্রামের আনাচাকানাচে সরাই সিটে তাহা এলে ঐতিহাসিক স্থাপনাগীন ওনার সামনে এভাবে তুলে ধরগুম অন্যহন সময় অন্যহন জাগাত তুন। আজিয়া চন্দনপুরার ঐতিহাসিক হামিদিয়া তাজ মসজিদের সামনে তুন আই চৌধুরী রাসেল সি প্লাস টিভি।